হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি জামা কাপড় ভেজাতে এসেছি। তোমাদের দাদা ভাই তো কেদারনাথ গেছিল, তো যে শীতের পোশাকগুলো নিয়ে গেছিল না, সেগুলোই আজকে কেচে দিচ্ছি। আর এমনি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আগের দিন কাঁচা হয়ে গেছে। তো তোমাদেরকে তো আমি বলছিলাম যে আমি অল্প অল্প করে প্রতিদিন কাচি, একদিনে আমার পক্ষে কাচা সম্ভব হয় না। তো আজকে বলতে পারো সব জামা কাপড় কাচা কমপ্লিট হবে। আর ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি এখানে বিছানাটা তুলতে চলে এসেছি। বিছানা তুলে ওগুলো আবার কেচে দেবো। আর জানো তো বন্ধুরা, এই কদিন এত গরম পড়ছে যে মশারি আর টাঙাচ্ছি না। মশারি টাঙালে কি হয় জানো তো, মশারির ভেতরে আর হাওয়াই ঢোকে না। একটু বেলা হলে কলের পাড়ে এত রোদ চলে আসে যে বসা যায় না। এই কারণে আমি সকাল সকাল আগে জামা কাপড় কেচে নিই। জানো তো আমাদের কলের জলে এত আয়রন যে জামা কাপড় কাচলে সব লাল হয়ে যায়। সেই জন্য আর না কলের জলে জামা কাপড় কাচি না, ওগুলো আগে ফিল্টার করে নিই, তারপরে সেই জলে জামা কাপড় কাচি। বলতে পারো ভীষণ ঝামেলা। আর আজকে ছাদেই জামা কাপড় মেলতে হবে, কেননা নিচে যে দড়িতে আমরা জামা কাপড় মেলি না, ওখানে মিস্ত্রিরা কাজ করছে। তো কি কাজ করছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো আমি বাসি নাইটি ধুয়ে মেলে দিলাম, এখন আমি রান্নাঘরে ঢুকবো রান্না করতে। প্রতিদিনের মতন জল মুড়ি আমি সকালে যে খাই তো খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই দেখলাম বাজার থেকে মাছ এনেছে। তো এগুলো কি মাছ বলো তো? সমুদ্রের যে মাছগুলো কাচকি মাছ বলে, আমরা তো কাচকি মাছ বলি, তোমরা কি বলো জানি না। তো সেই মাছগুলো এনেছে, তো তো আমি কেটে নিচ্ছি ওগুলো। আর এই ছোট মাছ কাটতে এত দেরি হয় তা কি বলবো। আর এই মাছগুলো না আমি সর্ষে বাটা আলু বেগুন দিয়ে রান্না করি। তোমরা কিভাবে রান্না করো কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকে না নিরামিষ রান্নাগুলো দেখাতে পারলাম না। বলতে পারো এত হুটো বাটা করে রান্নার অনেক রকম রান্না হয়েছে, সেই জন্য নিরামিষ রান্নাগুলো আর দেখানোর সুযোগ পেলাম না। তাই এই যে মাছটা রান্না করছি এটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে বাবা অনেক আম নিয়ে এসছে, তাই ভাবলাম একটু আম লস্যি করি। আর দেখো মিক্সিটা এত ময়লা হয়েছে না, অনেক দিন মিক্সিটা পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু মিক্সিটা পরিষ্কার করে নিই। তো আমি একটু সার্পের জল করে একটা ঝাঁটার কাঠি নিয়ে ওই কাঠিতে একটা ন্যাকড়া বেঁধে ওই ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। তাছাড়া ওটার পরিষ্কার করার কোনো উপায় নেই। আর এই মিক্সিটা জানো তো অনেক বছরের হয়ে গেল,
আমার বাবা দিয়েছিল এটা আমাদেরকে জামাই ষষ্ঠীতে। আর এই ফাঁকাগুলো তো দেখো কত ময়লা জমে কালো কালো হয়ে আছে, তো এগুলো ওই ঝাঁটার কাঠির মাথায় ওই মানে কাপড়টা জড়িয়ে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করতে হচ্ছে। দেখো বন্ধুরা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর ভিতরটাও যতটা পারলাম পরিষ্কার করলাম, এর থেকে না আর বেশি পরিষ্কার হচ্ছে না। আর আমলস্যি বানাতে গিয়ে দেখলাম যে বরফের যে এটা বের করেছিলাম না, এটা প্রচণ্ড ময়লা পড়ে গেছে, মানে জল জমতে জমতে একটা স্তর পড়ে গেছে, সেই জন্য ভাবলাম এটা একবারে পরিষ্কার করেই রাখি। আমি স্নান ঠান করে চলে এসেছি, পড়ে নেব এখন ভগবদ গীতা। আর আজকে আমি পড়েছি হচ্ছে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, তো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্যা গ্লানির্ভবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যা তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গুড আফটারনুন, এখন বাজে বিকেল 5টা আর আমার বিকেলের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো সকালে বলছিলাম না যে আমরা যেখানে জামাকাপড় নাড়ি নিচ্ছে সেখানে হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে, তো কি হচ্ছে সেটা তখন বলিনি, তো দেখাই চলো তোমাদেরকে। এই যে এখানে ঠাকুর ঘর হচ্ছে আর কি, আর মানে আমার ইচ্ছা ছিল উপরে ঠাকুর ঘর করার, তো বাবা মার ইচ্ছা এখানে করবে। যাই হোক, মানে এখন বাবা মা যেহেতু এটা চাইছে তো আমি বললাম ঠিক আছে তোমাদের ইচ্ছাই হোক, আর আমার ইচ্ছা যদি আমার কপালে থাকে তাহলে আমার ইচ্ছাটাও পূর্ণ হবে। কী বলো তো বন্ধুরা, যদি তুমি কোনো ইচ্ছা করো সেটাকে না জোর করে হয় না, যদি তোমার সেটা কপালে থাকে সেই ইচ্ছাকে তুমি ডানা মেলে উড়িয়ে দাও, দেখবে একদিন তোমার কাছে ঠিক ফিরে আসবে। আর জোর করে যদি তুমি পাওয়ার চেষ্টা করো সেই ইচ্ছা কোনোদিনও তো হবেই না, বরঞ্চ আরও উল্টো কিছু খারাপ হবে। তার থেকে নিজের ইচ্ছাকে সবসময় ডানা মেলে উড়িয়ে দিলে দেখবে একদিন না একদিন তোমার ইচ্ছা তোমার কাছে ফিরে আসবে। এখন আমি একটুখানি বাজারের দিকে যাব, তোমাদের দাদাভাই খুব ঠান্ডা লেগেছে তো ও নিজে ওষুধ আনবে না, আমাকেই যেতে হবে ওর ওষুধ আনার জন্য, তো ওই জন্য যাব আর ওর সাথেই যাব রেডি হয়ে। এখন যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে, তো সেই পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো। তো চলো আজকের মতো বিদায়।